হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বাজে সকাল 8টা, আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তাহলে থাকো আমার সাথে। সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যা কাল রাতে বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ওই জন্য রাতে আমাদের গায়ে এই হালকা কম্বলগুলো দিতে হয়েছিল। ঘরের প্রত্যেকটা ফার্নিচার আমি প্রত্যেক দিন এমনি শুকনো কাপড় দিয়ে মুছে নিই, আর সপ্তাহে দুদিন আমি কলিন দিয়ে মুছি। তা আজকে আবার আমি সেই কলিন দিয়ে মুছি ঘরের জিনিসগুলো। গতকাল আমি ঘর ঝেড়েছিলাম, আর এই আলমারির কাভারগুলো কেচে, আলমারি কাভার পর্দা এগুলো সব কেচে দিয়েছিলাম, তাই এগুলো আজকে সকালবেলাতেই পরিয়ে দিচ্ছি। যেহেতু আলমারির ওপরে আমি হাত পাবো না, তার জন্য একটা ঝাঁটা দিয়ে আলমারির কাভারটাকে পেছন দিকগুলো ভালো করে আটকে দিয়েছি। আর যে কম্বলটা রয়েছে, ব্ল্যাঙ্কেটটা, এটা আমি বক্সের মধ্যেই রেখেছি, আর একটা আমার পুরনো নাইটি দিয়ে ঢাকা দিয়ে রাখি, যেন বক্সের ওপর কোনো ধুলো না পড়ে। পর্দাগুলো কালকে কেচে দিয়েছিলাম, আজকে পর্দাগুলো পরিয়ে দিচ্ছি। এই পর্দাগুলো পরানো না খুব ঝামেলা মনে হয় আমার, যাকে পর্দাগুলো তাহলে পরিয়ে নিই। আমি এই ঘরগুলো দুপুরবেলাতে মুছে নিই, আমি কাপড় দিয়ে হাত দিয়েই ঘর মুছি। আমি ওই মপ দিয়ে ঘর মুছতে পারি না, আমার মনে হয় যেন ঘরের প্রত্যেকটা কোণা পরিষ্কার হয় না, এই জন্য হাত দিয়েই মুছি। আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, হঠাৎ করেই আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আমি আর বেশি বাড়াতে পারিনি। যাকে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, লাইক শেয়ার করতে একদমই ভুলো না, আর হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, দেখা হচ্ছে দ্বিতীয় কোনো ব্লগে।